আসসালামু আলাইকুম, আমি ইমরান হুসাইন। আজকে আমরা কথা বলবো NoSQL ডেটাবেস, NoSQL ডেটাবেস এর স্ট্রাকচার ইন জেনারেল, আর NoSQL ডেটাবেস এর এক্সাম্পল হিসেবে খানিকটা ক্যাসান্ড্রা ডেটাবেস নিয়ে, আর সেটা কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো আমরা সি শার্প দিয়ে, বিকজ ওই ল্যাঙ্গুয়েজটা আমি একটু হালকা পাতলা পারি আর কি। আর এই তো এটা রিলেটেড কিছু ব্লাবলা। তো আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করি অথবা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, আমরা সবসময়ই ডেটাবেস ইউজ করা লাগে আমাদের। আর ডেটাবেস হিসেবে আমরা সবসময় রিলেশনাল ডেটাবেসগুলো ইউজ করি, RDBMSগুলো। তো NoSQL ডেটাবেসের নাম আমরা মোটামুটি সবাই শুনলেও খুব কমই আমরা আসলে হয়তো ইউজ করেছি জিনিসটা। তো আমাদের অনেক রকম চিন্তা ভাবনা থাকে যে জিনিসটা আসলে কেমন, কী না কী জানা কী না জানি কী। তো অ্যাকচুয়ালি জিনিসগুলো খুব সিম্পল। আমরা হয়তো কোনো অলস দুপুরে বসে চিন্তা করি, ইস যদি আমরা NoSQL পারতাম তাহলে আমার CV এত ভারী হইতো যে ওটা নিয়ে যেতে ট্রাক লাগতো। কিন্তু যখনই নতুন একটু কিছু শেখা চিন্তা আসে, তখনই আমাদের সেই ইন্ডিয়ান অ্যাকসেন্টে, ইন্ডিয়ান ইংলিশ অ্যাকসেন্টে করা ভিডিওগুলোর কথা মনে পড়ে, আর মোটামুটি ওগুলো শুনতে আসলে আমাদের অনেকটাই অবস্থা হয়। তো এনিওয়ে, এই জন্যই আপনাদের জন্য আমি খাস বাংলায় এই টিউটোরিয়ালটা বানানোর চেষ্টা করছি। আই মিন ইটস নট এ টিউটোরিয়াল, বাট জাস্ট একটু দেখানো জিনিসটা আসলে কেমন কীভাবে কাজ করে। তো আর যেহেতু যাতে আপনাদের মানে টপিকগুলো মাথায় না থাকলেও অ্যাটলিস্ট চোখে আটকায় থাকে, এই জন্যই ক্যাটকেটে কমলা রঙের ব্যাকগ্রাউন্ডটা আমি বেছে নিয়েছি। ইউর ওয়েলকাম। তো এনিওয়ে শুরু করা যাক। আচ্ছা, NoSQL ডেটাবেস এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমাদের একটু চিন্তা করতে হবে যে জিনিসটা আসলে কেন আমরা ইউজ করি, কী কী সুবিধা পাওয়া যায়, কেন মানুষ NoSQL ডেটাবেসটাকে বেছে নিচ্ছে RDBMS এর ওপর দিয়ে। আচ্ছা, আমরা RDBMS এর ক্ষেত্রে একটা সিনারিও চিন্তা করি যে আমরা হয়তো একটা স্কুলের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি। তো সেই স্কুলে কী থাকে, স্টুডেন্ট থাকে, টিচার থাকে, স্কুলের স্টুডেন্টরা অনেক সাবজেক্টে পড়াশোনা করে, স্কুলে অনেকগুলো সেকশন থাকে প্রত্যেকটা ক্লাসে। তো প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাস টিচার মানে টিচারদের একটা অ্যাসাইনমেন্ট থাকে, যে অ্যাসাইনড থাকে যে এই এই ক্লাসের এই সেকশনের অমুক সময় টিচার উনি, এরকমভাবে কিছু রিলেশনস থাকে। তো এই জিনিসগুলোর জন্য আপনি যদি একটা রিলেশনাল ডেটাবেস ডিজাইন করেন, তো এরকম ব্যাপারটা অবশ্যই এরকম হবে যে স্টুডেন্ট একটা টেবল, এরপরে ক্লাস আরেকটা টেবল, এরপরে টিচার্স আরেকটা টেবল। তো এগুলো এদের ভিতরে আপনি হয়তো রিলেশনগুলো 1-to-1, 1-to-many, এই রিলেশনগুলো বিভিন্নভাবে মেনটেন করবেন আপনি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এই সাপোজ আমরা স্টুডেন্টের প্রোফাইলের জন্য একটা পেজ দেখা যায় যে একটা স্টুডেন্টের টোটাল প্রোফাইলটা দেখা যায়, তো এই প্রোফাইল আপনি কী দেখাবেন, স্টুডেন্টের নাম ঠিকানা দেখাবেন, এরপরে স্টুডেন্ট কোন কোন সাবজেক্টে আছে তার সেগুলো দেখাবেন, এরপরে সে কী ক্লাসে পড়ে তার সেই ক্লাসের ক্লাস টিচারকে, এই জিনিসগুলো আপনি একটা হয়তো পেজে দেখাবেন। তো আপনার যখন আপনি এক পেজে এই জিনিস ডাটাটাকে দেখাবেন, তখন জিনিসটা নিশ্চয়ই একটা টেবিল থেকে আসবে না, আপনি নিশ্চয়ই শুধু স্টুডেন্ট টেবিল থেকে তার টিচার ইনফরমেশন, সাবজেক্ট ইনফরমেশন সব কিছু তুলে আনবেন না, আপনি এই সবগুলো টেবিলকে জয়েন করে এরপরে একটা রেজাল্ট এনে এরপরে সেটা দেখাবেন। তো এই যে আমরা জয়েনগুলো করবো, এই জয়েন কোয়েরিগুলো কিন্তু আসলে খুব চিপ না, এগুলো বেশ এক্সপেন্সিভ, এগুলো টাইম কনজিউমিং এবং আপনার বেশ বড় জিনিস। তো এই জিনিসটাকে যেহেতু আমরা এখানে সব কিছু তুলে আনতেই হচ্ছে, তো যদি আমাদের এরকম একটা জিনিস থাকতো যে কেবলমাত্র আমরা একটা টেবিলের উপরে সিলেক্ট স্টার ফ্রম অমুক টেবিল করে যদি নিয়ে আসতে পারতাম, এই জিনিসটা খুবই ফাস্ট হতো। তো এই NoSQL ডেটাবেসে আপনার যেটা করা হয়, এই টেবিল ওয়াইজ যে স্ট্রাকচারটা আমরা সারা জীবন ধরে করে আসতেছি, যে টেবিল 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 এক এক টেবিল এক রিলেটেড ডেটা, এই স্পেসিফিক কিছু কলাম দিয়ে আমরা ডিফাইন করি, এটা এর বদলে যেটা করে যে একটা কি এর এগেনস্টে, সরি, একটা কি এর এগেনস্টে অথবা একটা নামের এগেনস্টে আর কি, বেসিক্যালি একটা নামের এগেনস্টে কিছু ভ্যালু সেভ করে রাখে। যেমন আমরা যদি বলি একটা স্টুডেন্টের সেই প্রোফাইল পেজে দেখানোর জন্য যতগুলো ডেটা লাগবে, এই জিনিসগুলোকে আমরা একটা টেবিলের ভিতরে ওর রোল নাম্বারের এগেনস্টে, বিকজ একটা স্টুডেন্টের রোল নাম্বার তো ওই ক্লাসে ইউনিক, রাইট? তো ওর রোল নাম্বারের এগেনস্টে আমরা সেভ করে রাখবো, এবং যখন আমরা ওই টেবিলটা থেকে সিলেক্ট স্টার করবো, এই সবগুলো ডেটা আমরা একসাথে পেয়ে যাবো। তো এভাবে যদি ডেটাটাকে রাখি, তাহলে আমরা একটা সিলেক্ট স্টার দিয়ে কিন্তু ডেটা পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আর NoSQL মানে NoSQLটাকে ইউজ করা হয়, বিকজ NoSQLে আপনার এরকম ফিক্সড কলাম স্ট্রাকচারে ডেটাটা রাখা হয় না, এটা একটা ব্লব আকারে রাখা হয়, একটা কিয়ার এগেনস্টে একটা ব্লব। আর এই ব্লবটা কীরকম, এটা একটা যেমন এখানে আমরা একটা জেসন আকারে সেভ করতেছি, তো একটা জেসন আসলে কি একটা ফ্যান্সি নেম আর কি, জাস্ট এটা একটা স্ট্রিং বেসিক্যালি আর কিচ্ছু না। তো একটা স্ট্রিংকে, একটা স্ট্রিংয়ের ভিতরে অবজেক্টের নাম, ভ্যালু, এগুলো একটু স্ট্রাকচারের একটা স্পেসিফিক স্ট্রাকচারে রাখা, এটাই হচ্ছে জেসন। তো একটা স্ট্রিংয়ে তো যা খুশি রাখতে পারি আমরা, স্ট্রিংয়ের ভিতরে কী কলাম নিলাম, কী কী ফিল্ড রাখতেছি, কী কী প্রপার্টি রাখতেছি, এগুলি তো আসলে আমাদের ডেটাবেস দেখতে আসবে না আর কি এই ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমরা এখানে যে কোনো স্ট্রাকচারে যে কোনো রকম ডেটা রাখতে পারি, জাস্ট রোল নাম্বার দিয়ে পরে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, রোল নাম্বার ইজ রোল ইকোয়ালস টু 5, এটা দিয়ে আমরা
জাস্ট স্ট্রিংটাকে পুল করে নিয়ে এসে ম্যাপ করে আমরা পুরো ডাটা পেয়ে যাবো একটা প্রোফাইলে দেখানোর জন্য। তো সিম্পল, দ্যাটস ওয়াই আমরা এখানে রিজন নাম্বার ওয়ান, সিলেক্ট কোয়েরিজ থেকে বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে। নাম্বার টু, যা খুশি যেভাবে খুশি রাখা যায়, যেটা বলেছিলাম একটা জেসন, এটা একটা স্ট্রিং, এখানে কী রাখতেছেন ডেটাবেস জানেও না, সো যেভাবে খুশি রাখেন। ইজি ইনসার্ট অ্যান্ড রিট্রিভ, একই সেই কারণ, আপনি এজলি ইজিলি ইনসার্ট করতে পারেন আর রিট্রিভ করার সময় ইজি। নো স্কিমা, এখানে কোনো স্কিমা নাই, সে আপনি স্ট্রিং পরে পরে দেখতে যাবেন আপনি কী রাখতেছেন। আর যদি ভার্চুয়ালি রাখেও, যেমন আমাদের ক্যাসান্ড্রা ডেটাবেজে আপনার আপনি ডিফাইন করে দিতে পারেন যে এই কলামগুলো থাকতে হবে, এই কলামে এইরকম ভ্যালু দিতে হবে, তো এই জিনিসগুলো আসলে সে ভার্চুয়ালি মেনটেন করে আপনাকে, মানে মোটামুটি সে একটা আটকাই দিবে যে তুমি এই কলামে এই ভ্যালু রাখতে পারবা না, কিন্তু ইন্টারনালি সে কিন্তু এটা জেসন স্ট্রাকচারে রাখে। তারপরও এই জিনিসটা যদি আপনি পরবর্তীতে চেঞ্জ করতে চান, এটা খুবই ফেয়ারলি সিম্পল, তো কজ আপনার একটা আরডিবিএমএসের মধ্যে একটা টেবিলে যখন আপনি চেঞ্জ করতে চান, একটা এক্সট্রা কলাম অ্যাড করতে চান, আপনার যদি কালকে আরেকটা ভ্যালু লাগে আপনি একটা কলাম অ্যাড করবেন, এই কলামটা অ্যাড করতে গেলে লকিং টকিং সব বেশ কিছু ঝামেলা করতে হয়, যেটা মোটামুটি এক্সপেন্সিভ একটা অপারেশন। এইখানে জিনিসটা খুবই সিম্পল। এরপরে এই নোএসকিউএল ডেটাবেসগুলো আসছেই যেই কারণে, ফার্স্টে যেই কারণে আসছিল যে অনেক ডেটা যেই সব কোম্পানি হ্যান্ডেল করে ওদের ক্ষেত্রে স্কেলেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট। এবং স্কেলেবিলিটি আমরা জানি মোটামুটি দুই রকমের হয়, যেটা হচ্ছে হরাইজন্টাল স্কেলেবিলিটি আর ভার্টিক্যাল স্কেলেবিলিটি। তো ভার্টিক্যাল স্কেলেবিলিটি আসলে কী মিন করে? ভার্টিক্যাল স্কেলেবিলিটি মিন করে আপনার একটা মেশিনের ভিতরে যদি আপনার গিগাবাইট থেকে টেরাবাইট ডেটা হয়, আপনি জাস্ট একটা হার্ড ডিস্ক বাড়ায় দিলেন আপনার, এরপরে যদি প্রসেসিংয়ে ঝামেলা আপনি একটা র্যাম বাড়ালেন, মানে একটা মেশিনকে আপনি যতটুকু পাওয়ারফুল করতে পারেন সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলেবিলিটি। কিন্তু এই জিনিসে আসলে একটা লিমিটেশন আছে, রাইট? একটা পিসিকে আপনি কত পাওয়ারফুল করতে পারবেন, একটা সার্ভারকে আপনি কত পাওয়ারফুল করতে পারবেন, একটা লিমিটেশন আছে, ঝামেলাও আছে এই জিনিসটার সাথে। এর চেয়ে যদি এমন যদি হতো যে আপনার অপারেশনগুলোকে অথবা আপনার ডেটাগুলোকে অথবা আপনার কাজগুলোকে ছোটো ছোটো চাঙ্ক করে ছোটো ছোটো মেশিনের মধ্যে আপনি ভাগ করে দিতে পারতেন, তাহলে কিন্তু জিনিসটা আনলিমিটেড লেভেলে চলে যায়। আপনি ছোটো ছোটো অনেক জায়গাতে কাজগুলো ভাগ করে দিলেন আর পরবর্তীতে সেগুলোকে তুলে আনলেন, এই জিনিসটাকে বলা হয় হরাইজন্টাল স্কেলেবিলিটি। তো এই ডেটাবেসগুলো ইউজুয়ালি হরাইজন্টাল স্কেলেবল, ঠিক আছে? এটা জন্মসূত্রে এইভাবেই তৈরি করা হয়েছে যাতে এটা খুব ইজিলি করা যায়। এখানে কিছু টেকনিক আছে, এখানে পার্টিশনিং, শার্ডিং, মানে পার্টিশনিং করা হয় শার্ডিং দিয়ে আর কি। সো এই জিনিসগুলো আপনি এখানে পাবেন, তো এটা খুবই সুবিধা হয় বড় অনেক বেশি ডেটার জন্য। আর এগুলো হচ্ছে রিয়েলি এফিশিয়েন্ট ফর রাইটিং। তো এই জিনিসটা কি রিয়েলি এফিশিয়েন্ট ফর রাইটিং আসলে কী মিন করে? আমাদের কি পোস্ট, আমরা যদি MS SQL, MySQL, পোস্টগ্রেস, এগুলো কি আসলে রাইটিংয়ের জন্য খুব বেশি ভালো না? আচ্ছা, এখানে রিয়েলি এফিশিয়েন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে এটা, আচ্ছা আমরা একটু পরে কথা বলি এটা নিয়ে। তো আমরা এটার সুবিধাগুলো দেখলাম যে কারণ ইউজ করে, একটু অসুবিধাগুলো দেখে আসি এরপরে বলি। আচ্ছা, ভেজালগুলো দেখি। এরপরে হচ্ছে এই ডেটাবেসগুলো ইউজুয়ালি প্রায় সবগুলি নট ফর আপডেটস। এখানে আপডেট মানে হচ্ছে ডিলিট প্লাস ইনসার্ট, কজ এখানে একটা ব্লব আকারে আছে পুরো ডেটাটা। আপনি যদি বলেন ফার্স্ট নেমে বোল্টুর জায়গায় মন্টু করে দাও এই স্টুডেন্টের, আমি তো এখানে কী কলম আছে আমি জানি না, রাইট? আমার এখানে মানে আমার তো আইডিয়াই নেই এখানে কী কলম আছে, এটা একটা স্ট্রিং সিম্পলি, তো আমি নিশ্চয়ই ওখানে গিয়ে খুঁজে বোল্টুর জায়গায় মন্টু বানাবো না। আমি যেটা করবো, এই এই ডেটাবেসগুলো যেটা করে, ও এই রোল নাম্বার ফাইভে যেহেতু বোল্টুর জায়গায় মন্টু করতে হবে, ওকে ধরে ডিলিট করে দেয়, ডিলিট করে আবার পুরো ডাটাটা আবার ইনসার্ট করে, জাস্ট একটুখানি ডাটা চলে। সো এটা খুবই বাজে একটা জিনিস, রাইট? দ্যাটস ওয়াই আপডেটের জন্য নোএসকিউএল ডেটাবেস না, আপনি এমন সিস্টেমে নোএসকিউএল ডেটাবেস ইউজ করতে যাবেন না যেখানে ফ্রিকোয়েন্ট আপডেট দরকার হয়। যদি বছরে একবার কালে ভদ্রে দরকার হয় তাহলে আপনি হয়তো ইউজ করতে পারেন এই জিনিসটা। এরপরে হচ্ছে এর অ্যাসিড প্রপার্টি নাই। আমরা যে ভার্সিটিতে থাকতে যে জিনিসগুলো আর কি ফাঁকিবাজি করে আসছিলাম যে ডেটাবেজ অ্যাসিড প্রপার্টি ইয়ে করে, অ্যাসিড প্রপার্টি তাকে দিতে হয় যে ডাটা পারসিস্টেন্সের জন্য, অ্যাটোমিসিটি, তারপরে এই টাইপের কিছু ব্যাপার স্যাপার, যে আপনার মানে বেসিক্যালি ওরা কেন ছিল, ওরা ছিল আপনার যাতে আপনার ডেটাটার যে এক্সিস্ট করে সিস্টেমে যে পারসিস্ট করতেছে এই জিনিসটা আপনার মেক শিওর করার জন্য। তো এই নোএসকিউএল ডেটাবেসগুলোতে এইরকম অ্যাসিড, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, LSD কোনো রকমের কোনো কিছুই নাই। দ্যাটস ওয়াই আপনি এটা দিয়ে আপনার ব্যাংকের যদি এই অ্যাকাউন্টের যে সিস্টেমগুলো, আপনি টাকা পয়সা তুলে আনবেন, 100 টাকা তুলে আনবেন, এই 100 টাকা ঠিক তুলে আনলেও 100 টাকা ঠিকই উঠে আসবে, আবার যদি 50 টাকা রাখেন এই 50 টাকা ঠিকই যে ওখানে বসবে, এই ধরনের গ্যারান্টিওয়ালা জিনিসপত্র যেখানে দরকার হয় সেই অংশগুলোর জন্য আপনার আসলে এই নোএসকিউএল ডেটাবেস না। আপনি এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন না, ট্রানজ্যাকশনের ব্যাপার স্যাপার নাই। আর এরপরে এটার 4 নম্বর পজিশনে যে রিড খুবই দুর্বল। এটা রিড দুর্বল মানে কি? এখানে আমরা যেটা বলছি বারবার যে সে কী ভ্যালু আকারে জিনিসগুলোকে রাখতেছে, দ্যাটস ওয়াই আপনি এটাকে কী দিয়ে তুলে আনতে পারবেন। ভ্যালু হচ্ছে সিম্পলি একটা স্ট্রিং,
একটা ডেটাবেস যখন আপনি একটা কিছু কোয়েরি করেন, সে কখনোই স্ট্রিংগুলোকে পড়ে পড়ে দেখে না, পড়ে পড়ে দেখা উচিত না, জোর করে ওকে দিয়ে দেখানো যায়। যেমন আমাদের ক্যাসান্ড্রার কথা যদি বলি, ওখানে স্ক্যানিং নামে একটা ফ্যাসিলিটি আছে। আপনি যদি স্ক্যানিং করতে চান তাহলে আপনি প্রত্যেকটা ফিল্ডকে রিড করে করে দেখাতে পারেন, এটা কখনোই করা উচিত না। দ্যাটস ওয়াই যেহেতু এখানে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি দিয়ে খোঁজা, ভ্যালু দিয়ে না। তাহলে যদি আপনাকে হঠাৎ আজকে বলে যে রোল পাঁচের জন্য সমস্ত ডাটা সিলেক্ট স্টার ফ্রম রোল সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার রোল ইজ ইকুয়াল টু ফাইভ, এরকম না করে যদি আপনাকে বলে যে বল্টু নামে যত স্টুডেন্ট আছে পুরো স্কুলে সবার ভ্যালু তুমি তুলে আনো, এটা কিন্তু আপনি পারবেন না, কারণ ফার্স্ট টাইম হচ্ছে এখানে একটা স্ট্রিং আকারে আছে, আপনি তুলে আনতে পারবেন না। শুধুমাত্র কী দিয়ে আপনি তুলতে পারবেন, যদি আপনাকে বলো পাঁচ ছয় এবং সাতের ডাটা তুলে আনো সেটা আপনি পারবেন, কিন্তু ফার্স্ট টাইম লাস্ট টাইম যাদের ডেট অফ বার্থ এত নিচে, যারা সেকশন সিতে পড়ে তাদেরকে তুলে আনো, এই ধরনের জিনিসপত্র আপনি করতে পারবেন না। দ্যাটস রিডের ক্ষেত্রে আপনি ঝামেলা করবেন। তো এরপরে নো রিলেশনস, সো নো কনস্ট্রেন্ট। এইখানে আমরা আমাদের ডেটার দিকে যদি তাকাই, যে একটা স্টুডেন্টের আমরা রোল ফার্স্ট টাইম ডেট অফ বার্থ, এরপরে এই জেসন মধ্যে সেকশন ইনফো নামে আমরা একটা অবজেক্ট ঢুকাই দিছি, এরপরে একটা সাবজেক্ট নামে একটা অ্যারে অফ অবজেক্ট রাখছি যেখানে আইডি প্লাস নেম আছে। তো এখানে দেখেন আমাদের সাবজেক্টের ভিতরে আমরা সাবজেক্টের আইডি রাখছি এবং নেম রাখছি। যেহেতু এটা একটা রিলেশনাল ডেটাবেস না, রিলেশনাল টেবিল না, তাই এই টেবিলটা কিন্তু, এই স্টুডেন্ট টেবিলটা কিন্তু সাবজেক্ট টেবিলে কী কী ভ্যালু আছে ও কিন্তু জানে না। তো একটা রিলেশনাল ডেটাবেসে কিন্তু আমরা বলে দিতে পারি যে সাবজেক্ট টেবিলে যদি এই ভ্যালুটা এক্সিস্ট না করে তাহলে তুমি এই রিলেশনটা তৈরি করতে পারবে না। সাপোজ এই আমাদের সাবজেক্ট টেবিলে সাপোজ চাইনিজ নামে কোনো সাবজেক্ট নাই, তো আমি যদি চাই যে একটা স্টুডেন্ট চাইনিজ সাবজেক্টে পড়বে, এটা আমি সেট করব যেখানে আইডি আমি 50 দিয়ে দিব, এটা আসলে আপনি দিতে পারবেন না, কারণ আইডি 50 হয়তো এক্সিস্ট করে না। তো এই কনস্ট্রেন্টটা রিলেশনাল ডেটাবেসে দেওয়া সম্ভব, কিন্তু এখানে যেহেতু রিলেশনাল এই কনসেপ্টটাই নাই, আপনি এখানে কনস্ট্রেন্ট দিতে পারবেন। এখানে চাইলে যদি আপনি আইডি নাম্বার 50 দিয়ে চাইনিজ ঢুকাই দেন, সে আপনাকে এইটাই দেখাবে সত্যিকার এটা এক্সিস্ট করে কিনা, সেটা সে চেক করতে পারবে না। এরপরে নো জয়েন্স, রিলেশন নাই, জয়েন থাকবে কোথেকে, স্যাড লাইফ। ওকে, আমরা এবার খানিকটা ক্যাসান্ড্রা নিয়ে দেখি, এটা একদম স্পেসিফিক ক্যাসান্ড্রা ফিচার। এখানে আমরা ফার্স্ট দেখি যে একটা ক্যাসান্ড্রা ডেটাবেস কীভাবে এক্সিস্ট করে। একটা ক্যাসান্ড্রা ডেটাবেসে আপনি যখন ইউজ করবেন, আপনি মোটামুটি যে টপ স্ট্রাকচার নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে একটা ক্লাস্টার। একটা ক্লাস্টার হচ্ছে অনেকগুলো নোড নিয়ে তৈরি হয়। একটা নোড কি, সিম্পলি বলতে গেলে এক একটা নোড হচ্ছে এক একটা কম্পিউটার। আমি যেটা শুরুতে বলেছিলাম যে এগুলো জন্মসূত্রে স্কেলেবল, তো মনে করেন আপনি স্কুলের ডেটাগুলোকে কি ভ্যালু আকারে সেভ করছেন, স্টুডেন্টের ডেটাগুলোকে, এবং সেগুলোকে রোল নাম্বার দিয়ে আপনি সেভ করছেন, রোল একের জন্য ডেটা, রোল দুইয়ের জন্য ডেটা। তো আপনি যেটা করছেন, রোল এক থেকে দশের জন্য ডেটাগুলোকে একটা পিস করে, একটা শার্ড করে, এই জিনিসটাকে শার্ডিং বলে, যেটা বলেছিলাম যে একটা শার্ড তৈরি করে এই শার্ডটাকে আপনি একটা কম্পিউটারে রেখেছেন। এরপর 11 থেকে 20 পর্যন্ত স্টুডেন্ট ডেটাগুলো আরেকটা কম্পিউটারে, এরপর 21 থেকে 30 আরেকটা কম্পিউটার, এরকম করে আপনি মনে করেন রোল 60 পর্যন্ত ডেটাগুলোকে আপনি 6টা কম্পিউটারের মধ্যে রেখে দিয়েছেন। তো এই 6টা কম্পিউটার মিলে, এই সবগুলো শার্ড মিলে একটা ক্লাস্টার তৈরি করলেন আপনি, ঠিক আছে। তো এই ক্লাস্টারটার কাছে যখন একটা ক্লায়েন্ট এসে বলবে আমাকে রোল নাম্বার 5-এর, রোল নাম্বার মনে করেন 25-এর ডেটা দাও, তো এই এখানে এসে যখন সে রিকোয়েস্ট করবে, সাথে সাথে আমাদের এই ক্লাস্টারটা বোঝার চেষ্টা করবে, আচ্ছা এই আইডি দিয়ে রোল 25 যেহেতু, সে কোথায় থাকবে, এখানে আছে 1 থেকে 10, এখানে আছে 11 থেকে 20, এখানে আছে 21 থেকে 30। দ্যাটস সে আপনার দেওয়া রিকোয়েস্টটা ডিরেক্টলি 3 নম্বর নোডের কাছে পাঠিয়ে দিবে। ওকে, সো দ্যাটস ওয়াই আপনার প্রেশারটা মানে একটা কম্পিউটার উপরে না পড়ে ভাগাভাগি হয়ে যায়, আর ডেটার সাইজও যদি বড় হয় আপনি চাইলে ফার্দার এটাকে চাঙ্ক করতে পারেন। এরপরে শার্ডিংয়ের সাথে আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে রেপ্লিকেশন। আপনার যদি রোল 21 থেকে 30 ডেটাটা কেবলমাত্র কম্পিউটার 3-এ আসে, তো এই কম্পিউটার 3-এ মনে করেন যে বাসায় সুই বাসাটা সুইচ সার্কিট ব্রেকার পড়ে গেছে, তো এই ডেটাটা তখন আর পাবে না আপনার ইউজার এসে, এটা কিন্তু আমি চাই না। আমরা চাই ডেটাটা যাতে হাইলি অ্যাভেলেবল থাকে, সবসময় যাতে অ্যাভেলেবল থাকে। তো এখানে যেটা করা যায়, রেপ্লিকেট করা যায়, এই যে শার্ডিং করে আমরা একটা পিস বানাচ্ছি, আমরা এটাকে রেপ্লিকেট ফ্যাক্টর, রেপ্লিকেশন ফ্যাক্টর বলে দিতে পারি যে কয় জায়গায় রেপ্লিকেট হবে। আমরা এক একটা পিসকে মাল্টিপল কম্পিউটারে হোস্ট করে রাখতে পারি। তো সাপোজ আমি বলে দিলাম যে রোল 1 থেকে 10 ডেটাটা রোল কম্পিউটার 1, 2, 3 এই তিনটাতে, তারপরে 21 থেকে 30 11 থেকে 20 যে ডেটা এটা 2, 3, 4 এই তিনটা কম্পিউটারে থাকবে। তো এরকম করে আমরা প্রত্যেকটা জিনিসে তিনটা কম্পিউটারে করে রেখে দিতে পারি। তো ইন দ্যাট কেস যদি রিকোয়েস্ট আসে এবং 3 নম্বর কম্পিউটারটা ডাউন থাকেও, সে তাহলে 4 এবং 5 যে কোনো একজনের কাছে ডেটা থাকলেই সেটাকে তুলে আনতে পারবে।
আমরা সুবিধাগুলো দেখে ফেললাম। দ্যাটস ওয়াই আপনি এটা জিনিসটা যেটা হলো হরাইজন্টালি স্কেলড হয়ে গেল, আপনার ডাটা কত বড় হলে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এবং ক্যাসান্ড্রা আপনাকে একটা বাড়তি সুবিধাও দেয় আমাদের ক্ষেত্রে, যে আপনি যদি কোনো একটা স্পেসিফিক নোড দেখেন যে অনেক বড় হয়ে গেছে, আপনি এই একটা নোডের ভিতরে একটা নোডের জায়গায় আরেকটা ক্লাস্টারকে, ছোটো ক্লাস্টারকে বসায় দিতে পারেন, যে সেইটা আবার অনেকগুলো কম্পিউটার ভিতরে আপনি ভাগ করে দিলেন, মানে পার্টিশনের মধ্যে পার্টিশন, এরকমভাবেও করা যায়। মাল্টি লেভেল অফ পার্টিশন আপনি সাপোর্ট করাতে পারেন চাইলেই। তো আচ্ছা, তো আমাদের কি ভ্যালু স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা পরবর্তী দেখি যে জিনিসগুলো নিয়ে আরও কী কী হতে পারে। এখন আমরা তো একটা কি ইউনিক সেটা ধরে নিয়ে ডেটাটাকে রেখেছিলাম, রাইট? একটা কি এর এগেনস্টে একটা স্টুডেন্টের ডেটা। তো রোল পাঁচ তো আসলে কেবলমাত্র ক্লাস থ্রিতে নাই, রাইট? রোল পাঁচ তো আপনার ক্লাস ফোরে আছে, ফাইভে আছে, সিক্সে আছে, একটা স্কুলের প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো রোল পাঁচ আছে। তো আমরা যদি এখন ক্লাস সিক্সের রোল পাঁচকে রাখতে যাই, তো যেহেতু আমরা রোলের এগেনস্টে ডেটাটাকে রাখতেছি, যেটা হবে যে ক্লাস থ্রিয়ের রোল ফাইভের উপরে আমাদের ডেটাটা ওভাররাইট হয়ে যাবে, যেটা আমরা একেবারেই চাই না। তো দ্যাটস ওয়াই আমরা অবশ্যই বুঝতে পারছি যে কেবলমাত্র রোলকে ইউনিক কি হিসাবে ধরে, রোলকে আমাদের পার্টিশন কি হিসাবে ধরে আমরা আসলে ডেটাকে রাখতে পারতেছি না। এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আরেকটা ভ্যালু নিয়ে আসতে হবে, যেই যেটাকে দিয়ে হয়তো আমরা ইউনিকলি বুঝতে পারি, এমন কিছু নিয়ে আসতে হবে যেটা আমরা ইউনিকলি বুঝতে পারি। তো দ্যাটস ওয়াই একটা কম্পোজিট কি হয়ে যাবে আর কি। তো এখানে যেহেতু আমাদের শুধু ক্লাস দিয়ে হচ্ছে না, শুধু রোল দিয়ে হচ্ছে না, আমরা এটাকে এখন ক্লাস হিসেবে, ক্লাসটাকে আমাদের পার্টিশন হিসেবে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে যেটা করলাম যে আমরা ক্লাসটাকে প্রাইমারি পার্টিশন কি বানালাম, আর রোলটাকে বানালাম পরবর্তী পার্টিশন কি, যেটাকে বলা হয় আসলে ক্লাস্টার কি আকারে আমরা রাখলাম। তো আসলে আমাদের এখন দুইটা কি এর উপর, দুইটা ইউনিক কি এর উপর বেস করে আমাদের ডেটাটা সেভ হবে, সেটা হচ্ছে ক্লাস থ্রি এবং রোল ফাইভ। ক্লাস থ্রি হচ্ছে প্রথম, রোল ফাইভ হচ্ছে সেকেন্ড আমাদের কি, এই দুইটার উপর বেস করে সে ইউনিক হবে। তো ক্লাস থ্রি এর যদি আমরা এখন রোল সিক্সের ডাটা রাখি, সেটা আরেকটা নতুন কি হিসেবে বিবেচিত হবে, কজ রোল ক্লাস থ্রি রোল ফাইভ একটা ইউনিক কম্বিনেশন, ক্লাস থ্রি রোল সিক্স আরেকটা কম্বিনেশন। তো এই কম্বিনেশনে দিয়ে সে ইউনিকনেসটা সে জাজ করবে। তো এখন আরেকটা ঝামেলা আমরা একটু এখন চিন্তা করলেই পাবো, যে আসলে তো সেকশন থাকে অনেকগুলো, রাইট? তো যেহেতু অনেকগুলো সেকশন থাকে, দ্যাটস ওয়াই আমাদেরকে সেকশন ওয়াইজ আসলে ভাগ করতে হবে। তো ওকে, এবার সেকশনকে আমরা কি এর ভিতর নিয়ে আসি, সুতরাং আমরা তিনটা কি মিলে একটা ইউনিক কি বানাবো, বা আমাদের কম্পোজিট কিটা তৈরি হবে ক্লাস সেকশন অ্যান্ড রোল, ক্লাস থ্রি সেকশন বি রোল ফাইভ, এরকমভাবে ডেটা রাখলাম। তো রাইট, প্রিটি সিম্পল। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ডেটাটা তো এভাবে লিখলেন, রাইট, এভাবে রাখলেন, কিন্তু একটা সাথে ঝামেলা যেটা হয়ে যাবে, যে আপনি যখন এই ক্যাসান্ড্রাতে আপনার একটা মানে ঝামেলাটা, আপনি যেভাবে ডেটাটাকে রাখবেন আপনাকে তোলার সময় ওভাবেই তুলতে হবে, যেহেতু আপনার ক্লাস এখানে ছিল আপনার পার্টিশন কি প্রথম কি, সেকশন হচ্ছে দ্বিতীয় কি, রোল হচ্ছে তৃতীয় কি, আপনি এই প্রথম দুইটা কিকে বাদ দিয়ে তিন নম্বর কি দিয়ে কেবলমাত্র কোয়েরি করতে পারবেন না। আপনি যদি, আপনাকে যদি হঠাৎ করে কেউ এসে বলে, আপনার প্রিন্সিপাল এসে বললো যে কাজ করো তো পুরো স্কুলে যতগুলো রোল পাঁচ আছে সবার ডেটা আমি দেখতে চাই, শুধুমাত্র রোল পাঁচ পুরো স্কুলের সমস্ত সেকশনের সমস্ত ক্লাসের, এরকম যদি বলে আপনি কোয়েরি করতে পারবেন না, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস ওয়াই রোল ইজ ইকুয়াল টু ফাইভ, এটা দিয়ে আপনি আর কোয়েরি করতে পারবেন না। আপনাকে রোল দিয়ে কোয়েরি করতে হলে আগে ক্লাসের ভ্যালু প্রোভাইড করতে হবে, এরপরে সেকশনের ভ্যালু প্রোভাইড করতেই হবে। আপনি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস ওয়ার ক্লাস ইজ ইকুয়াল টু থ্রি, এটা কিন্তু করতে পারবেন, সে আপনাকে সমস্ত কিছু দিবে। এরপরে ওয়ার ক্লাস ইজ ইকুয়াল টু থ্রি সেকশন ইজ ইকুয়াল টু এ, এভাবেও কোয়েরি করতে পারবেন, কারণ ক্লাস আছে সেকশনও আছে আপনার কাছে, কিন্তু কেবলমাত্র সেকশন দিয়ে আপনি কোয়েরি করতে পারবেন না। আপনাকে যদি বলে পুরো স্কুলের সবগুলো ক্লাসের সেকশন এ ডাটা তুলে আনো, আপনি পারবেন না, আপনাকে ক্লাস প্রোভাইড করতেই হবে। সুতরাং এই কারণে আপনাকে শুরুতেই চিন্তা করে নিতে হবে আমি কোয়েরি কীভাবে করব। আপনি যেভাবে কোয়েরি করবেন সেভাবে আপনাকে ডেটা রাখতে হবে। যদি আপনার স্কুলে আপনি বোঝেন যে আপনার স্কুলে যে ধরনের অপারেশন লাগে, তাহলে আপনাকে হয়তো সেকশন দিয়ে ডাটা তোলা লাগতে পারে, ইন দ্যাট কেস আপনাকে এই ক্লাস ওয়াইজ তো একটা টেবিল মেনটেন করতে হবে, বিকজ ক্লাস ওয়াইজ ডেটা আপনাকে তুলতে হবে রেগুলার। কিন্তু যদি এমন হয় যে সেকশন দিয়ে তুলতে হবে, তাহলে আপনি আরেকটা টেবিল মেনটেন করবেন যেখানে সেকশনটা আগে আসবে, ক্লাস পরে আসবে, এরপর আসবে রোল। অথবা এমন যদি আসে যে রোল পুরো স্কুলের সমস্ত রোল ১৭ ডাটা আপনাকে তুলে আনতে হবে, তাহলে আপনাকে আরেকটা টেবিল মেনটেন করতে হবে যেখানে রোল সবার আগে, সেকশন পরে, এরপরে হচ্ছে ক্লাস। তো আপনাকে এরকমভাবে মানে মাল্টিপল টেবিল মেনটেন করতে হবে। ওকে, এই আসলে নোএসকিউএল ডেটা কোনো অ্যামাউন্ট অফ ডেটা আসলে কোনো ম্যাটার না, আপনি যত খুশি ডেটা রাখতে পারেন, বেশি ডাটা রাখার জন্যই সে ডিজাইন্ড। কিন্তু ঝামেলাটা হবে কোন জায়গায়, ঝামেলাটা হবে যে আপনি বিভিন্ন রকমের কোয়েরির জন্য একই স্টুডেন্টের ডাটা যখন মাল্টিপল টেবিলে রেখে দিবেন, তখন
যদি একটা আপডেট আসে আপনাকে মেকশিওর করতে হবে যাতে প্রত্যেকটা টেবিল আপডেট হয়। অর্থাৎ একটা ডাটা আপডেট হলো এই পিন্টুর স্টুডেন্ট, এই পিন্টু মিয়ার পিন্টু খানের স্টুডেন্টের ডেটা, পিন্টু নাম চেঞ্জ হয়ে ঝন্টু হয়ে গেল, সে তার নাম অ্যাফিডেভিট করে বদলাই ফেললো, আপনাকে একটা টেবিল আপডেট করলে আর চলতেছে না, আপনাকে তখন এই তিনটা চারটা পাঁচটা বা সামনে যদি আরও কোয়েরি আসে আপনাকে তখন সেরকমভাবে আর কি মানে প্রত্যেকটা টেবিলে গিয়ে আপডেট করে ফেলতে হবে, উইচ ইজ এ বিগ র্যাগ। আর এই নোএসকিউএল ডেটাবেস আরেকটা ঝামেলা যেটা হবে যে আপনার যদি একটা নতুন আইডিয়া কেউ নিয়ে আসে যে এই ডেটাটা আমাকে একটু দিও তো, আপনি যদি রিলেশনাল ডেটাবেস ইউজ করতেন আপনি জাস্ট একটু কোয়েরিতে চেঞ্জ করে দিতেন, কাজ হয়ে যেত যে অমুক ডেটা দিয়ে তুলে আনো, কিন্তু এখানে কিন্তু হবে না। যেমন আপনার প্রিন্সিপাল যদি কালকে হঠাৎ করে একটা চমৎকার আইডিয়া নিয়ে আসে যে আমার একটা বুদ্ধি আসছে যে আমাদের ওয়েবসাইটে আমরা ওই দিন যেই দিন একটা মানুষ ঢুকবে সেই দিন যেসব স্টুডেন্টের বার্থডে থাকে আমরা সেই স্টুডেন্টের নামগুলোকে উপরে চকচক করবে আর দেখাবে, তো এরকম একটা জিনিস চায়, তাহলে কিন্তু আপনার মোটামুটি ওমর সানির মতো অবস্থা হবে, কারণ আপনি তো ডেট অফ বার্থ দিয়ে সার্চ করতে পারতেছেন না। দ্যাটস ওয়াই তখন আপনাকে আরেকটা টেবিল ক্রিয়েট করতে হবে যেখানে ডেট অফ বার্থ হচ্ছে আপনার প্রথম কি, এরপরে হচ্ছে সেকেন্ডারি কি হিসেবে, যাতে একই বার্থের মাল্টিপল স্টুডেন্ট ডেটা ওভাররাইট না হয়ে যায়, এই জন্য আপনাকে ক্লাস সেকশন রোল এগুলোকেও কম্পোজিট কি এর ভিতরে রাখতে হবে। সো গুড লাক। আর টেবিলের নাম্বার এরকম বাড়তে থাকবে প্রত্যেকটা কোয়েরির সাথে সাথে, সো সাধু সাবধান। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেহেতু কোয়েরি রিলেটেড কিছু ঝামেলা আছে যে আপনি সব ধরনের কোয়েরি করতে পারেন না, এই জন্য আপনাকে কিছু সেকেন্ডারি টেবিল মানে আরও বাড়তি কিছু টেবিল মেনটেন করতে হবেই। যেমন আপনি তো এখানে সাবজেক্ট দিয়ে কোয়েরি করতে পারেন না যে কোন কোন স্টুডেন্ট এখানে বাংলা সাবজেক্টটা আছে কার কার, এটা তো আপনি নিশ্চয়ই সার্চ করতে পারতেছেন না এটা। দ্যাটস ওয়াই আপনাকে আরেকটা টেবিল মেনটেন করতে হবে যে এই যাতে কোন সাবজেক্টে কোন কোন স্টুডেন্ট আছে সেই জিনিসটা আপনার ওই টেবিলে সেভ থাকবে। যেমন আপনার বাংলা সাবজেক্টের নাম নামটা চেঞ্জ হয়ে বাংলা ভাষা ও সাহিত্য হয়ে গেল, তো এই জিনিসটা তো আপনাকে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের টেবিলে গিয়ে, কিন্তু আপনি তো জানেন না কোন কোন স্টুডেন্ট বাংলায় পড়ে, দ্যাটস ওয়াই ওই টেবিলে গিয়ে আপনাকে লুক আপ করতে হবে যে এই বাংলা সাবজেক্টের এগেনস্টে কোন কোন স্টুডেন্ট আছে, এরপরে সেই স্টুডেন্টদের টেবিলে গিয়ে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই এটাই যে আরেকটা টেবিল তৈরি হলো যেটা হচ্ছে সাবজেক্ট স্টুডেন্ট। ঠিক একইভাবে সেকশন ইনফো, সেকশন ইনফোতে আপনার যদি টিচারের নাম চেঞ্জ হয়, এই যেমন ঝন্টু মিয়ার জায়গায় যদি এখন নতুন টিচার আসে যার নাম মন্টু মিয়া, তো এই টিচারের নামটুকু চেঞ্জ করার জন্য আপনি তো জানেন না এই টিচার কোন কোন সেকশনের সে ক্লাস নেয়, দ্যাটস ওয়াই আপনাকে এই টিচার সেকশন রিলেটেড একটা টেবিল রাখতে হবে। তো এরপরে টিচারের নাম চেঞ্জ হলে টিচারের প্রোফাইলে চেঞ্জ করতে হবে, এরপর ওই টেবিলকে খুঁজে বের করতে হবে এই টিচার কোন কোন সেকশনে ক্লাস নেয়, এরপরে ওই সেকশনের সমস্ত স্টুডেন্টদেরকে তুলে আনতে হবে, এরপর সেই স্টুডেন্টদের বডির ভিতরে সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই এরকমই বাড়তি থার্ড টেবিল মানে আই মিন টেবিলগুলো, এই রিলেশনাল টেবিলগুলো আপনাকে মেনটেন করতে হবে, আর এগুলো জয়েন করা যায় না বলে আপনাকে প্রত্যেকটা কোয়েরি আলাদা আলাদাভাবে করে ওই টেবিলগুলোকে তুলে আনতে হবে প্রত্যেকটা আপডেট অপারেশনের জন্য। এইটা আরেকটা মানে অ্যাডেড ঝামেলা আর কি। আর এইখানে আরেকটা ঝামেলা আছে যেটা হচ্ছে যে এই নোএসকিউএল ডেটাবেসগুলো ইন মোস্ট কেসেস পেজিনেশন খুবই ঝামেলা করে, ওরা পেজিনেশন প্রোভাইড করে না, এরপরে কাউন্ট টাইপের কোয়েরিগুলোতে খুবই ঝামেলা করে। যেমন ডায়নামোডিবিতে আমি একটা দেখেছিলাম ঝামেলা যে ওর কাছে যদি আপনি কাউন্ট চান একটা আপনার এই এরকম কটা ডেটা আছে এরকম যদি কাউন্ট চান, ইন দ্যাট কেস আপনার পুরো টেবিলটা স্ক্যান করে তুলে আনতে হয়, আই মিন পুরো টেবিলটা আপনি মেমোরিতে নিয়ে আসবেন কোয়েরি করে, এরপরে গুনে দেখবেন মানে ধরে ধরে যে অ্যাকচুয়ালি কয়টা ডেটা আছে, আপনি ডেটাবেসের কাছে চাইবেন যে কাউন্ট কত সেটা সে পারবে না। আর পেজিনেশনের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপনার এরকম দরকার হয় আপনার প্রজেক্টের জন্য বা আপনার সিস্টেমের জন্য যে লাভ দিয়ে 6 নম্বর পেজে যেতে হবে ডেটার, এই ধরনের জিনিসগুলো এরা প্রোভাইড করে না, অলমোস্ট একজনও প্রোভাইড করে না বলতে গেলে। তো দ্যাটস ওয়াই আপনাকে এই জিনিসটাও চিন্তা করতে হবে যে এই ধরনের পেজিনেশন যদি আপনার লাগে মেইবি আপনার জন্য এই ডেটাবেসগুলো না। তো আমরা ক্যাসান্ড্রা কখন ইউজ করতে হয় কখন ইউজ করতে হয় না এটা নিয়ে খানিকটা পড়াশোনা করে ফেলি। বিভিন্ন আমি যে ডাটাগুলো কালেক্ট করছি বিভিন্ন ব্লগ থেকে এবং কিওরা এইসব বিভিন্ন সোর্স থেকে, যে যারা দীর্ঘদিন ধরে ক্যাসান্ড্রা ইউজ করতেছে, ক্যাসান্ড্রা বেশ কিছুদিন ধরে আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অলমোস্ট 2010 থেকে এই জিনিসটা আছে। তো এবং ফেসবুক এটাকে ইনিশিয়ালি ইউজ করতো, এরপরে ফেসবুক এটা থেকে বের হয়ে এসে আরেকটা ডেটাবেস তারা মুভ করে, তো এখনও অনেক সিস্টেম ওদেরকে ইউজ করে। তো আমরা একটু দেখি যে ক্যাসান্ড্রার ব্যাপারে তারা কী বলে। তো এখানে আমরা কিওরাতে একদম ফার্স্ট এই কোশ্চেনটার অ্যান্সারে প্রথম যে অ্যান্সারটা পাই যে হোয়াট ইজ দ্য ক্যাসান্ড্রা ডেটাবেস ইউজড ফর, এখানে সে কী বলেছে আমাদের
এখানে বলতেছে যে সুপার ফাস্ট রাইটস অ্যান্ড রিডস এটা অ্যাচিভ করা যায় এটা দিয়ে, ইন আ ডিস্ট্রিবিউটেড হাই অ্যাভেলেবল ইকোস্ফিয়ার, অর্থাৎ আপনি রাইট এবং রিড খুব ফাস্ট করতে পারবেন ডিস্ট্রিবিউটেড এবং হাইলি অ্যাভেলেবল. ডিস্ট্রিবিউটেড ওই যেটা আমরা দেখিয়েছিলাম মাল্টিপল নোটস ভাগ করে রাখা, হাইলি অ্যাভেলেবল রেপ্লিকেটেড. এরপরে এরকমভাবে আপনি এই সুবিধাগুলো পাবেন ইফ ইউ ইউজ ইট দ্য কারেক্ট ওয়ে. এইটা হচ্ছে ক্যাচ, কারেক্ট ওয়েতে ইউজ করতে হবে. তো দ্য ড্রব্যাক ইজ ইউর ডেটা শুড নেভার চেঞ্জ, আপনার ডেটা যাতে কোনোভাবেই চেঞ্জ না হয়। ক্যাসান্ড্রা ক্যান আপডেট অ্যান্ড ডিলিট ডেটা, সে ডিলিট আপডেট করতে পারে কিন্তু সে এর জন্য আসলে ডিজাইন্ড না, যেটা আমরা বলেছিলাম যে সে আসলে আপডেট করে না, ডিলিট করে ইনসার্ট করে, আপনাকে দেখায় যে খুব আপডেট করছি, সে আপনাকে মিথ্যা কথা বলতেছে, শি ইজ লাইং. আচ্ছা, তো আপনি এখন তাহলে কী জন্য ইউজ করবেন? এত রকমের ঝামেলা দেখে হয়তো আপনি অলরেডি চিন্তা করেছেন যে কেন মানুষ ইউজ করে এই জিনিস. ওকে, অনেক জায়গায় আসলে ইউজ করা লাগে এটা. আপনি চিন্তা করেন যে আপনি সাপোজ আপনার ওয়েবসাইটে হিউজ ট্রাফিক, প্রচুর মানুষ আপনার ওয়েবসাইটে হিট করে, আপনি এটার জন্য একটা অ্যানালাইটিক সিস্টেম বানাতে চান যে কখন কোন দেশ থেকে কত বয়সের কে হিট করে বা কোন আইপি থেকে হিট আসে, এই ধরনের আপনি জিনিসটা লগ রাখতে চান। মনে করেন না, গতকালকে বিকাল 4:45-36 সময় আমি আপনার ওয়েবসাইটে হিট করছিলাম, এই ডেটা জীবনে কি চেঞ্জ হবে? এই গতকালকের অমুক সময় ডেটা জীবনে কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এই এবং তার যেহেতু সে ডাটার পার্সিস্টেন্সি নিয়ে তার কিছু ঝামেলা আছে, অ্যাসিড প্রপার্টি টপার্টি না, এই ধরনের জিনিস আমরা দেখেছিলাম, তো আপনার যদি দু একটা এরকম ইউজারের ডেটা মিসও হয়ে যায় আপনার কি বিশাল লস হয়ে যাবে? তা কিন্তু না. দ্যাটস ওয়াই এই ধরনের লগের জন্য আপনি শুধু শুধু কেন একটা ভারী কোয়েরি ইউজ করবেন, আই মিন একটা ভারী ডেটাবেস ইউজ করবেন, আপনি একটা পাতলা ক্যাসান্ড্রা ডেটাবেস নিয়ে ওটার ভিতরে ধুমায় লক করতে থাকেন, আপনি ওইটা মানে খুব বেশি কোয়েরি স্ট্রাকচারও হয়তো আপনি চেঞ্জ করবেন না, আর এই ডাটা জীবনেও আপডেট করা লাগবে না. সো এই টাইম বেসড লগ অফ অ্যাক্টিভিটিস ইচ্ছা মতো রাখেন. মনে করেন একটা অডি গাড়ির ভিতরে 70-80 সেন্সর থাকে এবং সে প্রত্যেক সেকেন্ডে তার এই সেন্সরগুলো দিয়ে কন্টিনিউয়াস ডেটা আপডেট করতে থাকে, আপনার সার্ভারে আপলোড করতেছে, তো আপনি এই ডেটাগুলোকে আপনি আপনার ক্যাসান্ড্রা ডেটাবেসের মধ্যে ফেলে দেন, কারণ এই ডেটাবেস এই গতকালকে বিকাল 4:45 সময় এরকম এরকম ওয়েদার ছিল, আমার গাড়ি একটু ডান দিকে গেছিলো, একটু বা দিকে গেছিলো, আপনার দুই একটা ডেটা মিস হলে একটা মানে সেকেন্ডে 50-60 ডেটা দিচ্ছে, একটা ডেটা মিস হলে দুনিয়া উল্টা যাবে না. সো আপনি রাখেন এটার ভিতরে, ইচ্ছা মতো আপডেট করেন, এই জিনিস মানে কখনই আপডেট হবে না. এরপরে এরর লগে, একটা এরর হয়েছিল, এরর তো আর গায়েব হয়ে যাবে না. তো আপনি এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার ক্যাসান্ড্রা ইউজ করতে পারেন. আচ্ছা, এরপরে এই ব্লগ পোস্টটা বেশ ভালো লেগেছিল, যে আইডিয়ার ক্যাসান্ড্রা ইউজ কেসেস রাইট এক্সিডস রিডস বাই আ লার্জ মার্জিন. আপনার রিডের চেয়ে যদি রাইট অনেক বেশি পরিমাণে হয়, ডেটা ইজ রিয়ারলি আপডেটেড অ্যান্ড ওয়েন আপডেটস আর মেড দে আর আইড ইম্পর্ট্যান্ট. তো ডেটা খুবই রিয়ারলি আপডেট হয়। এরপরে রিড এক্সিডস বাই আ নোন প্রাইমারি কি, একটা মানে আপনি জানেন যে কীভাবে এটা কোয়েরি করা হবে, আপনি এটা জানেন, মাল্টিপল অ্যাক্সেস পাথ নাই, ওকে? এরপরে ডাটাকে পার্টিশন করা যাবে, যেমন রোল নাম্বার দিয়ে আপনি চাইলে সুন্দর মতো ভাগ করে ফেলতে পারতেছিলেন, এরকম যে ডেটা এমন হবে যে ডেটাকে ভাগ করা যায়, নাহলে কিন্তু আপনার যদি ভাগ করার ক্ষেত্রে ঝামেলায় পড়ে যান তাহলে কিন্তু আপনি এই শার্ডিং বা এই হরিজন্টাল যে আপনি স্কেলিং করতে পারতেছেন এটা থেকে আপনি কোনো ফ্যাসিলিটিস নিতে পারবেন না। এরপরে জয়েন অথবা অ্যাগ্রিগেট এগুলো লাগে না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা জায়গায় বেজায়গায় কিন্তু আমাদের যে গ্রুপ বাই, এরপরে অ্যাভারেজ, সাম, এই জিনিসগুলো আমাদের লাগে অনেক জায়গাতেই, এই জিনিসগুলো কিন্তু মানে অনেক কিছুরই ক্যাসান্ড্রাতে সাপোর্ট নাই। আপনার এই যদি এই ধরনের অ্যাগ্রিগেটেড ফাংশনালিটিস লাগে, ক্যাসান্ড্রা ইজ নট ফর ইউ। তো এরপরে ফেভারিট এক্সাম্পল সে যেটা বলেছে যে ট্রানজ্যাকশন লগিং, একটা ব্যাংকের ট্রানজ্যাকশন বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন যদি আপনি লগ করতে চান, টাইম সিরিজ ডেটা, যে কোনো কিছু ট্র্যাকিং ডেটা, আপনার হেলথ ট্র্যাকার, এখন ওই যে স্মার্ট ওয়াচগুলি সবাই এখন কয় স্টেপ হাঁটলাম এগুলো ট্র্যাক করে, এই জিনিস বাপের জন্ম চেঞ্জ হবে না, সো ইউ ক্যান সেভ দোজ। ওয়েদার সার্ভিস, আজকে দুপুরের ওয়েদার কী ছিল এটা কখনো চেঞ্জ হতে আসবে না, তো আপনি এটাও সেভ করতে পারেন। এখন আইওটি চলে আসছে সব জায়গাতে, সব ডিভাইস হাজার হাজার ডেটা পাঠাচ্ছে, দুনিয়া ভরে ফেলছে ডেটা দিয়ে, এগুলো রাখবেন আপনি। তো এগুলোর জন্য আসলে পোস্টগ্রেস বা সরি এগুলোর জন্য আপনার রিলেশনাল ডেটাবেস ইজ নট এ গুড চয়েস ইন মোস্ট কেসেস। সো আপনি এইসব ক্ষেত্রে চাইলেই এই ধরনের ডেটাবেসগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, তো আচ্ছা এখানে সে একটা কথা আমরা তখন বলেছিলাম যে একটু পরে বলবো, এই যে ক্যাসান্ড্রা বলতেছে উইথ ক্যাসান্ড্রা ইউ ক্যান অ্যাচিভ সুপার ফাস্ট রাইটস অ্যান্ড রিডস, এই যে কথাটা বললো এটা আসলে কী মিন করে, সুপার ফাস্ট রাইট সে কেন করতে পারে, কেন আমাদের রিলেশনাল ডেটাবেসগুলো এই ক্ষেত্রে ল্যাক করে? আচ্ছা, এখানে যা জিনিসটা হচ্ছে যে আপনি যখন একটা এই রিলেশনাল ডেটাবেসগুলোতে যারা সুন্দর মতো অ্যাসিড অ্যাসিড সাপোর্ট করে ওদের কাছে যখন একটা কিছু আপনি রাইট করতে যান, ওরা মেক শিওর করে এই ডেটাটা ডেটাবেজে জায়গা মতো পরে সেভ হয়েছে, এটা ওরা মেক শিওর করে। তো
এই জিনিসটা মেক শিওর করার জন্য কি করে, সে আপনি যখন একটা ডেটা পাঠান সেটাকে ডেটাবেস পর্যন্ত নেয়, গিয়ে রাইট করে, রাইট করার পর এই কনফার্মেশনটা আপনাকে জানায়, এরপর হচ্ছে আপনি পরের কাজটা করতে পারেন। এর আগ পর্যন্ত কিন্তু আসলে করতে পারেন না। এই যে কনফার্মেশনটা আসে, এই কনফার্মেশনটা আসা কিন্তু বেশ টাইম কনজিউমিং ব্যাপার, রাইট, যেহেতু পুরোটা হয়ে আসতেছে। এখন এই নো এই জিনিসটার জন্যই যে যেখানে আপনার এইখানের এই নোএসকিউএল ডেটাবেসগুলো যেই চেঞ্জটা ফার্স্ট নিয়ে আসে, যে ওরা এই জিনিসটার ব্যাপারে একদমই কেয়ার করে না, এই যে জানানো। ওরা যেটা করবে, আপনি যখন একটা ডাটা রাইট করবেন সেটা কোনো মতে আপনার মেমোরিতে, অর্থাৎ র্যামে, যেটা একটা ভোলাটাইল মেমোরি, আপনি ভোলাটাইল মেমোরি র্যামের ভিতর ফেলে দিয়ে আপনাকে বলে দিবে ওস্তাদ লিখা ফেলাইছি, তো আপনি তো শুধুমাত্র খুশি হয়ে যাবেন, লিখছে, তো আপনি হয়তো পরের ডেটাটা রাখা শুরু করবেন। আসলে সে হয়তো ততক্ষণে র্যাম পর্যন্ত ডাটাটা রাখছে, এই জিনিস ডেটাবেস পর্যন্ত, ডেটাবেস এটা চেয়ারও দেখে নাই তখনও। সে যেটা করবে এইটাকে র্যাম থেকে পরবর্তীতে, সে আমাদের ক্যাসান্ড্রা যেমন করে যে পরবর্তী এটাকে লগ থেকে সে এসএস টেবিলের মধ্যে নিয়ে রাখে, সর্টেড স্ট্রিং টেবিল, এরপরে সেই এসএস টেবিল থেকে পরবর্তীতে সে ডেটাবেসের ভিতর রাইট করে, এরপরে যাই হোক পরে এক সময় জিনিসটা কমপ্লিট হয়। কিন্তু এই কিন্তু আপনাকে ইমিডিয়েটলি জানায় দিচ্ছে, হ্যাঁ ওস্তাদ লিখে ফেলছি, এই জিনিসটা সে মিথ্যা বলতেছে আপনাকে, বাট ইউ ডোন্ট কেয়ার, আই মিন কি হবে দু চারটে ডাটা হারালে, রাইট, মানে একদিন তো মরে যেতেই হবে। এনিওয়ে, তো এটা হচ্ছে আরও কিছু ব্যাপার যে মাল্টিপল অ্যাক্সেস পাথ হলে ক্যাসান্ড্রা ইউজ করবেন না। আর এরপরে যদি সিকোয়েন্সিয়াল ভ্যালু লাগে আপনার, যেমন ইনক্রিমেন্টাল ভ্যালুস, যেটা আমরা হয়তো অটো ইনক্রিমেন্ট এই টাইপের ফিচারগুলো ইউজ করছি, এই ক্ষেত্রে না, অ্যাগ্রিগেটের জন্য না, এটা আগে বলেছি, জয়েন নাই, লক নাই, এই জন্যই রো লক আপনার যেহেতু নাই, আপনি এই আপডেটগুলোর ক্ষেত্রে খুবই ঝামেলা করবেন যদি আপনার এই টাইপের লাগে রো লক করে আপডেট করতে হয়। অনেকে কোড এন্ড থেকে রো লক করার চেষ্টা করে, বাট ডোন্ট ডু দ্যাট, আই মিন ইট ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে। তো আপনি ভাববেন যে কাজ করতে, আসলে কাজ করবে না। এরপর আপডেটস করবেন না, আর ট্রানজ্যাকশন বলতে তার ভিতরে কিছু নাই, সো ডোন্ট ডু দিস। সো এখন ওকে, আমরা হতে থিওরিগুলো দেখে ফেলেছি, আমরা চলেন সি শার্প দিয়ে এখানে একটু ইমপ্লিমেন্টেশন দেখি ক্যাসান্ড্রার। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, ক্যাসান্ড্রা ডেটাবেসটাকে চালাতে হবে। ক্যাসান্ড্রা ডেটাবেসটা আপনি চাইলেই, আমি ডেটা স্ট্রাকচার ডিস্ট্রিবিউশনটা নামিয়ে নিয়েছি, তো ডেটা স্ট্যাকসের ডিস্ট্রিবিউশনটা যাই, ওদের বিন ফোল্ডারের ভিতর যাই, এরপরে ক্যাসান্ড্রা ডট ব্যাচ ফাইলটাকে আমি রান করে দিব। এরপরে ইট টেক্স ওয়াইল, আমি ওদের ডিফল্ট কনফিগারেশনে চালাইছি, কিছু টুইক করতে যাই নাই। ওকে, এরপর আমি যেটা করবো, ওদের একটা ম্যানেজমেন্ট স্টুডিও আছে, আমরা ওটা চালাই, ডেটা স্ট্যাকসেরই, ওইটাই ভালো আসলে, আর অনেকগুলি পাবেন, আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ডেভ সেন্টার অথবা ডেটাবেস ম্যানেজারটা। আমরা এখানে এসে ফার্স্ট আমাদেরকে যেটা কাজ করতে হবে, একটা কি স্পেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই কি স্পেসই অনেকটা আমাদের যে আমাদের একটা স্কিমার মতো আর কি, এই কি স্পেসের ভিতরে আমাদের সমস্ত টেবিল বাই এইগুলো থাকবে। তো আমি একটা কি স্পেস ক্রিয়েট করেছি, যেটা নাম দিয়েছে মাই কি স্পেস। এটার ভিতরে এখনও পর্যন্ত কোনো টেবিল নাই, অথবা ক্যাসেন্ড আপনাকে আরেকটা জিনিস সাপোর্ট দেয়, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ, ঠিক আছে। আপনি টাইপ ক্রিয়েট করতে পারেন, যেটা আপনি একটা ইন্টেজার বা একটা স্ট্রিং এই ধরনের টাইপগুলোকে যেভাবে ইউজ করেন সেভাবে আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি একটা অবজেক্টে একটা টাইপ হিসেবে বলে দিতে পারেন যে এটা হচ্ছে আমার টাইপ। যেমন আমাদের এই কেসে একটা ইউজার ডিফাইন টাইপের এক্সাম্পল হচ্ছে যেমন এই সাবজেক্ট। আপনি সাবজেক্ট কিন্তু সাবজেক্টগুলো কী, আসলে তিনটা অবজেক্ট আমরা রেখেছি সাবজেক্ট টাইপের, যেটার আইডি এবং নেম দুইটা প্রপার্টি আছে। তো আমরা এটাকে একটা টাইপ বলে দিতে পারি, যে এই সাবজেক্ট হচ্ছে আমাদের একটা টাইপ। তো আপনি সেগুলোকে, সেটা লিস্টকে আপনি স্টুডেন্ট টাইপের অবজেক্টের ভিতরে রেখে দিতে পারেন। সো আমরা এটার কোডের এক্সাম্পলে চলে যাই, এখন আমাদের ভিজুয়াল স্টুডিও ভিতরে যাই। তো এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের ডেটাবেস, আমরা সেভ করার চেষ্টা করব। এখানে ক্লাসটা হচ্ছে আমাদের পার্টিশন কি, জিরো ইনডেক্স মানে আমাদের প্রথম কি, এরপরে সেকশন হচ্ছে আমাদের পরবর্তী কি, এরপরে হচ্ছে রোল, প্রথম ছিল পার্টিশন কি, পরেগুলো হচ্ছে ক্লাস্টারিং কি, আর এরপর হচ্ছে ফার্স্ট নেম, সার নেম, ফার্স্ট নেম কি আমরা একটা ক্লাস্টারিং কি তিন নম্বর চার নম্বর ক্লাস্টারিং কি হিসেবে রেখেছি, আর এরপরে সার নেম কি আমরা পাঁচ নম্বর ক্লাস্টারিং কি হিসেবে রেখেছি, আর ডেট অফ বার্থটা আমরা রেখেছি, ইটস জাস্ট আ প্রপার্টি দেয়ার, এটা আমরা কোনো ক্লাস্টার কি বা হিসেবে রাখি নাই। আর হচ্ছে লিস্ট অফ সাবজেক্ট, এটাকে আমরা এটার উপর আপনি আমরা ফ্রোজেন অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছি, কজ লিস্ট রাখতে হলে এই ফ্রোজেনটা দিয়ে দিলে সুবিধা। আর সাবজেক্টের ভিতর কী আছে, অ্যাকচুয়ালি সাবজেক্টের ভিতরে আছে আইডি আর সাবজেক্ট নেম। তো সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে
ইউজার ডিফাইন্ড টাইপ, ক্যাসান্ডার যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড টাইপ বা ইউডিটি। তো এই ইউডিটিতে আমরা ডেটাবেসে তৈরি করে আসি সাবজেক্ট, যেটার ভিতরে আইডি এবং সাবজেক্ট নেম দুইটা প্রপার্টি আছে। তো ইউজার ডিফাইন্ড টাইপস, নিউ ইউজার টাইপ, এটার নাম দিব আমরা সাবজেক্ট, যেটার প্রথম ফিল্ড হচ্ছে আইডি, যেটা ইন্টিজার টাইপের। আরেকটা ফিল্ড থাকবে যেটা হচ্ছে সাবজেক্ট নেম টেক্সট টাইপের। নেক্সট, এই যে এই নিচে সিকিউএলটা ক্রিয়েট হয়েছে। ক্যাসান্ড্রা কিন্তু এসকিউএল ইউজ করানোর ভেতরে এসকিউএলের মতো অনেকটা দেখতে, অনেকটা অনেকে এটা নিয়ে কনফিউজ হয়েছে, ওটা কিন্তু আসলে মোটেও এসকিউএল না, এটা হচ্ছে সিকিউএল। ওকে, তো সে এই একটা সাবজেক্ট টাইপের টেবিল ক্রিয়েট, ইউডিটি ক্রিয়েট করবে, যেটার ইন্টিজার টাইপের একটা ভ্যালু রাখবে, যেটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে টেক্সট টাইপের ভ্যালু, যেটার নাম হচ্ছে প্রপার্টির নাম হচ্ছে সাবজেক্ট নেম। ফিনিশ। সো আমাদের ইউজার ডিফাইন টাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে, সাবজেক্ট যার ফিল্ডসগুলো হচ্ছে আইডি এবং সাবজেক্ট নেম। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এটার সাথে এখন কানেক্ট করার জন্য তৈরি, আমাদের কিন্তু এখনও টেবিল নেই। ওকে, টেবিলটা আমরা কোড এন্ড থেকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যেটা করতে হবে, আমাদের ফার্স্টে আমরা একটা ক্যাসান্ড্রার সাথে কানেক্ট করতে গেলে উপরে আমরা দেখেছিলাম যে সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লাস্টার। সো আমরা একটা ক্লাস্টার ক্রিয়েট করি। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেওয়া উচিত যে আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডেটা স্ট্যাক্সের একটা সি শার্প ড্রাইভার আছে ক্যাসান্ড্রার সাথে কানেক্ট করা এবং বিভিন্ন অপারেশন করার জন্য। তো আপনি ডেটা স্ট্যাক্সের সেই ক্যাসান্ড্রা ড্রাইভারটা আপনার নিউগেটে এটা পাবেন, নিউগেট প্যাকেজ ম্যানেজারে গিয়ে, ম্যানেজ নিউগেট প্যাকেজেস ফর সলিউশন, এখানে আপনি গিয়ে এরপরে ব্রাউজে গিয়ে ডেটা স্ট্যাক্স লিখে সার্চ করলেই আপনি এই ক্যাসান্ড্রা সি শার্প ড্রাইভার এটাকে পেয়ে যাবেন। এটাকে আপনি জাস্ট ইনস্টল করে নিলেই হবে আপনার প্রজেক্টে, ভেরি সিম্পল, একদমই সহজ। তো এখন আমরা যেটা করবো, ক্লাস্টারটাকে ক্রিয়েট করব, ক্লাস্টার ডট বিল্ডার। তো আপনাকে এখানে বলে দিতে হবে যে আপনার এই ক্লাস্টারটা কোন পয়েন্টের সাথে কানেক্টেড হবে। এখন আমার ক্যাসান্ড্রা তো আমার লোকাল হোস্টে চলতেছে, রাইট? তো ওইটাই হচ্ছে আমার জন্য ক্লাস্টার। সো ডট অ্যাড কন্ট্যাক্ট পয়েন্টস, আপনি মাল্টিপল নোট যেহেতু সে রাখে, আপনি মাল্টিপল নোটস এখানে দিয়ে দিতে পারেন, সবগুলো আসলে এখানে দিতে হবে ব্যাপারটা তা না, যে কটা দিবেন আপনার জন্য ততই ভালো। তো এখানে সে মাল্টিপল স্ট্রিংও নেয় আবার সিঙ্গেল স্ট্রিংও নেয়। তো আমরা 127 ডট জিরো ডট জিরো ডট ওয়ান, সো আই এম গিভিং দ্য লোকাল হোস্ট অ্যাড্রেস ইয়ার, ওখান থেকে খুঁজে নেবে। তো ডট বিল্ড, আমি একটা ক্লাস্টার টাইপের অবজেক্ট রিটার্ন করবে, সে আমাকে বিল্ড কি রিটার্ন করে আমি দেখে আসি। বিল্ড রিটার্ন করে একটা ক্লাস্টার টাইপের অবজেক্ট, তো আমার এটাই দরকার ছিল। তো এই ক্লাস্টার হচ্ছে একটা ক্লাস্টার টাইপের অবজেক্ট। তো এখান থেকে আমরা একটা সেশন ক্রিয়েট করবো, যে সেশন ইউজ করে আমরা আমাদের কোয়েরি টোয়েরি এগুলো চালাবো আর কি। তো ভার সেশন ইজ ইকুয়াল টু ক্লাস্টার ডট কানেক্ট, এই কানেক্টের যে কনস্ট্রাক্টর আছে এখানে আপনি আপনার কি স্পেসটা বলে দেবেন। কি স্পেসটা বলে দিলাম আমি এখানে, মাই কি স্পেস, মাই কি স্পেস এখানে বলে দেওয়ার কারণে সে এখন আমার কি স্পেসের সাথে কানেক্ট হবে। কুল, আমাদের কানেকশন হয়ে গেল। এখন কানেকশন হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, আমরা অবশ্যই টেবিল ক্রিয়েট করতে হবে, কজ আমরা দেখে আসলাম যে ইউডিটি আমরা ক্রিয়েট করলেও টেবিলটা কিন্তু হাতে ধরে ক্রিয়েট করি নাই। অ্যাকচুয়ালি টেবিল আমরা কেউই হাতে ধরে ক্রিয়েট করতে চাই না, এত রকমের প্রপার্টি লেখাটা অনেক ঝামেলা। তো আমরা যেটা করবো, ভার টেবল, টেবিল না না দিয়ে স্টুডেন্ট টেবিল বলি এটাকে আমরা, সমস্যা নেই। স্টুডেন্ট টেবিল ইজ ইকুয়াল টু নিউ টেবল, স্টুডেন্ট টাইপের টেবল, আর এখানে আপনার সেশনটাকে পাস করে দিতে হবে। তো আমরা এখানে স্টুডেন্ট টেবিল টাইপের একটা স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট পেয়ে গেছি। তো আমরা এটাকে ক্রিয়েট করব, আমি স্টুডেন্ট বারবার ভুল করে আসছি, স্টুডেন্ট, স্টুডেন্ট টেবল ডট ক্রিয়েট ইফ নট এক্সিস্টস, অর্থাৎ টেবিলটা যদি সে না এক্সিস্ট করে সে এটাকে টেবিলটাকে বানায় নেবে। সো আমরা এখন দেখি তো এই জিনিসটা কাজ করে কিনা। এখানে ব্রেক পয়েন্ট দিলাম, চালাই দিলাম, ওকে, সে ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারছে এবং বাকি সব কিছু হয়েছে, কজ সে এই পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারছে। এবার দেখি সে ক্রিয়েট করতে পারে কিনা। ও, সে একটা এরর দিয়েছে, কি বলছে এখানে, আমাদের আননোন ক্যাসান্ডার টার্গেট টাইপ ফর সিএলআর টাইপ ক্যাসান্ডার ডেমো ডট সাবজেক্ট, এই সাবজেক্ট জিনিসটাকে সে চিনতেছে না, তো এই জন্য সে ক্রিয়েট করতে পারতেছে না। আমাদের এই অবজেক্টের ভিতরে তো আবার সাবজেক্টের একটা রেফারেন্স আছে, রাইট? তো সেই ইউডিটাকে চেনে না,
ইউডিটিটাকে কে চেনে না, ডেটাবেস কিন্তু চেনে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে সেশনটা আছে ডেটাবেসের সাথে কানেকশন, ও কিন্তু ওকে চেনে না। এখন আমাদেরকে যেটা করতে হবে ওকে চিনিয়ে দিতে হবে, তাহলেই হবে। সেশন ডট ইউজার ডিফাইন্ড টাইপস ডট ডিফাইন, আমরা এখানে ডিফাইন করব ইউডিটি ম্যাপ ডট ফর, আমাদের ইউডিটির নাম ছিল সাবজেক্ট। গুড, এখন চিনে ফেলছে। এবার দেখি, এবার আমাদের টেবিল ক্রিয়েট হওয়ার কথা, রাইট? স্টার্ট, এবার লাইনটা এক্সিকিউট করি, কুল, পরের লাইন চলে গেছে, তার মানে আমাদের এখন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। চলেন দেখে আসি, টেবিল জস, এই যে স্টুডেন্ট টেবিল, যেটার ভিতরে কলামসগুলো চলে আসছে। পার্টিশনিং কি কোনটা, ক্লাস হচ্ছে আমাদের পার্টিশনিং কি, এবং ক্লাস্টারিং কলাম হচ্ছে সেকশন, রোল, ফার্স্ট নেম, সারনেম, আমরা যে যেই সিরিয়ালে দিয়েছি ঠিক তাই। কোনো সেকেন্ডারি ইন্ডেক্স নাই, এই সেকেন্ডারি ইন্ডেক্স জিনিসটা কিন্তু ভুলেও জীবনেও কখনো ইউজ করবেন না। এটা আপনার মানে আপনি মনে হবে যে ওয়াও, এই তো সলিউশন তো পেয়ে গেছি, যে কোনো যেমন ফার্স্ট নেম বোল্টু দিয়ে সার্চ করো তো সলিউশন পেয়ে গেছি, আপনি পান নাই, ঠিক আছে? এই সেকেন্ডারি ইন্ডেক্স দিয়ে আপনি কোয়েরি করবেন, আপনার মানে বিয়ে হবে, আপনার মানে বাচ্চা কাচ্চা হবে, আপনার বাচ্চা কাচ্চা আর পোলা মানে বিয়ে হবে, ওদের নাতিপুতি হয়ে যাবে, স্টিল দেখবেন আপনার কোয়েরি থেকে কিছু রিটার্ন আসতেছে না। সো ডোন্ট ডু ইট, এটা একটা ফালতু ফিচার। ওকে, এখন আমরা এখন যেটা করবো, একটা ডেটাবেসে কিছু ডাটা ফালানো উচিত, রাইট? তো আমরা একটা স্টুডেন্ট টাইপের ডেটা ক্রিয়েট করি, STDNT স্টুডেন্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যার ক্লাস হচ্ছে 5, ক্লাসের পরে ছিল সেকশন ধরি এ, যার রোল নাম্বার হচ্ছে 3, ফার্স্ট নেম হচ্ছে বোল্টু, সারনেম হচ্ছে মিয়া, ডেট অফ বার্থ হচ্ছে আজকে জন্মাইছে, কে ডেট টাইম লিখতে যাবে কষ্ট করে, সো ডেট অফ বার্থ, আর সাবজেক্ট হচ্ছে একটা লিস্ট। সো এটার ভিতরে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, যেটা ভিতরে সাবজেক্ট টাইপের কয়েকটা ভ্যালু থাকবে, আইডি ইজ ইকুয়াল টু 1, যার সাবজেক্ট নেম হচ্ছে বাংলা, আর আইডি 2 হচ্ছে সাপোজ ইংলিশ। ওকে, এই তো আমাদের স্টুডেন্টের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল, এটাকে আমরা ডেটাবেসের ভিতরে সেভ করে রাখবো। তো কীভাবে করা যায়, সেশন ডট গেট টেবল, যদিও আমরা উপরে আমাদের স্টুডেন্ট টেবিল দিয়ে জিনিসটা করতে পারতাম, কিন্তু আমরা করবো না। তো স্টুডেন্ট টাইপের একটা টেবিল গেট করব, গেট করার পরে এখানে ইনসার্ট ইনসার্ট করব, STDNT, ওকে ওকে, আমরা ইনসার্ট করে দিব। ওকে, এখন সে কী করে, এই ইনসার্টটা কী করে, ইনসার্ট হচ্ছে একটা SQL ইনসার্ট টাইপের কোয়েরি অবজেক্ট রিটার্ন করে, ঠিক আছে? এটা যে রিটার্ন করে কোয়েরি অবজেক্ট, এটাকে আমরা কোয়েরি অবজেক্ট হিসেবে রেখে দিলাম। এই কোয়েরি অবজেক্টটা কিন্তু যখন আসছে, তার মানে কিন্তু ডেটাবেসের ওপরে অপারেশনটা হয়ে যায় নাই, আমাদের অপারেশনটা এখন এক্সিকিউট করতে হবে। তো সেশন ডট এক্সিকিউট, এক্সিকিউটের ভিতরে এই কোয়েরি অবজেক্টটাকে পাঠিয়ে দিলেই আমাদের ইনসার্টটা হয়ে যাবে। তো চলেন দেখি কি হয়। স্টার্ট স্টুডেন্ট টেবিল ক্রিয়েটিভ নট এক্সিস্ট, স্টুডেন্ট ক্রিয়েট হলো, ইনসার্ট, দেখেন ইনসার্ট এখানে বলছি ইনসার্টের ইনসার্টটুকু করছে, কিন্তু আসলে সেটা এক্সিকিউট হয়নি, ওটা দেখে আসি যে এক্সিকিউট হয় নাই। আমরা সিলেক্ট, আমাদের কি স্পেসটা বলে দিই, মাই কি স্পেস, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কিছু এক্সিকিউট হয় নাই এখানে। তো আমরা এবার এক্সিকিউটটা করি, নাইস, এবার গিয়ে দেখি, এবার দেখেন এক্সিকিউট হয়ে গেছে, এই যে নাইস, রাইট? তো এই যে সাবজেক্টের ভ্যালুটাও এখানে চলে আসছে,
দেখেন সাবজেক্ট আসলে কীভাবে সেভ হয়েছে, সেই যেটা বলেছিলাম যে সে জেসন স্ট্রাকচারে রাখে, এই যে লিস্ট এটার ভিতরে জেসন অবজেক্ট, ঠিক আছে? সো আপনি এখানে কী রাখলেন সে ডাজেন্ট, মানে হি ডাজেন্ট কেয়ার। তো এনিওয়ে, তো আমরা ডাটা স্টোর করা শিখলাম, এবার রিট্রিভ করাটাও আমরা একটু দেখি কীভাবে রিট্রিভ করব। var mapper is equal to new mapper, mapper dot fetch, fetch কি জন্য আমরা ফেচ করবো, স্টুডেন্ট ফেচ করবো, ফেচ স্টুডেন্ট স্ট্রিং ডট ফরম্যাট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার আইডি ইকুয়ালস টু আইডি ইজ ইকুয়াল টু ও নো ওয়ার ক্লাস ইজ ইকুয়াল টু ফাইভ, ক্লাস ইজ ইকুয়াল টু সরি ম্যাপার সেশন অবজেক্ট পাস করতে হবে। ওকে, সো এখন দেখি আমাদের এই ফেচ করে রেজাল্টটাকে রাখতে হবে কোনো জায়গায়, var res, হ্যাঁ এখন দেখি কি হয়। আচ্ছা আমরা যদি বল্টু জায়গায় এক কাজ করি, তো মন্টু লিখে দিই, তাহলে কি নতুন আর একটা রো ক্রিয়েট হবে, দেখি তো কি হয়, জিনিসটা মন্টু না হয় মল্টু হয়ে গেছে। এনিওয়ে হু কেয়ার্স, ওকে ডেটা বেসে গিয়ে দেখে আসি, তো এখানে কী আছে, বল্টু আছে, আবার রান করি, তো বল্টুর জায়গায় মল্টু হয়ে গেছে, কেন কেন হলো এটা, কারণ হলো ফার্স্ট নেম আমাদের কী ছিল, ফার্স্ট নেম আমাদের একটা সেকেন্ডারি কী ছিল, রাইট? এখন যদি এটা কী, যেহেতু এটাকে আমরা ফার্স্ট নেমকে কী হিসাবে বলেছিলাম, দ্যাটস ওয়াই এই সব কিছু এক হওয়া সত্ত্বেও যেহেতু এই জিনিসটা আলাদা, সে একটা নতুন রো ক্রিয়েট করে ফেলছে। সো যা আমরা যারা ভাবছি যে ক্লাস্টারিং কলামের ভিতর তো দিয়ে দিলেই হলো, ওটা দিয়েও তো আমরা কোয়েরি করতে পারবো, আসলে একে তো পারবো না সরাসরি ওটা দিয়ে কোয়েরি করতে, আর দুই হচ্ছে এই ঝামেলাগুলোতে পড়বেন, সে এই ইউনিকনেস নিয়ে বিশাল ঝামেলা পড়বেন, আপনি নাম আপডেট করতে যাবেন নতুন রো ক্রিয়েট হয়ে যাবে, সো সাবধান। এনিওয়ে দেখি আমাদের রেজাল্ট কয়টা আসছে, রেজাল্ট দুইটা চলে আসছে, বল্টুও আসছে আর মল্টুও আসছে। সো আমাদের ডাটা কীভাবে রাখতে হয় দেখলাম, ডাটা কীভাবে তুলে আনতে হয় দেখলাম, আর অ্যাক্সিডেন্টালি আমাদের সবগুলোকে এই ক্লাস্টারিং কি হিসেবে ডিক্লেয়ার করা ঝামেলাটাও আমরা দেখে ফেললাম। সো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার হিয়ার। আর সো আপনার কোথায় কোথায় এই ক্যাসান্ড্রা ইউজ করবেন, কোথায় করবেন না, আর আপনার কী কী কাজে সুবিধা হতে পারে ওগুলো বুঝে অবশ্যই আপনি এটাকে ইউজ করতে পারেন, এটা খুবই জোস একটা ডেটাবেস, অনেক বড় বড় কোম্পানিওকে ইউজ করে যেমন ইনস্টাগ্রাম, কিন্তু মানে পুরোপুরি এটার উপর বেসড। সো আই হোপ ভিডিওটা সবার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সামনের দু এক বছর কোনো ভিডিও আসবে নাকি আমি জানি না, কিন্তু যদি আসে তো তাহলে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। সালামু আলাইকুম।